গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে মহাষ্টমী, সকাল সকাল স্নান করে কফি খাচ্ছি, তারপরে তৈরি হব। তারাও তোমাদেরকে আজকে শাড়িটাকে দেখাই। অনেক শাড়ি খুঁজে খুঁজে এই শাড়িটাকে আজকের দিনের জন্য চুজ করেছি, কারণ আমার কাছে দুর্গাপূজার প্রত্যেকটা লুকের মধ্যে অষ্টমীর দিনে সকালে সাজটা হয় সব থেকে ইম্পর্টেন্ট। সাজবো তো ঠিকই, কিন্তু এই বছর আমি অঞ্জলি দিতে পারবো না। গত বছরও যেন আমি অঞ্জলি দিতে পাইনি কিছু কারণবশত, কিন্তু এই বছর আমি পুরো প্রিপারেশন নিয়েছিলাম যে অঞ্জলি আমি দেবই দেব। কিন্তু এই যে এবার সব টাইমগুলো সব গণ্ডগোল, কোন সাত সকালে অঞ্জলি দেওয়ার সময় পড়েছে, তাই শত চেষ্টার পরও এই বছরও আমি আর অঞ্জলি দিতে পারলাম না। আমি সারা বছর যেভাবে মেকআপ করি, পুজোর দিনগুলোতে আমি সেভাবেই মেকআপ করি, নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে যাই না, তাই নতুনত্ব কিছু নেই তোমাদেরকে দেখানোর জন্য। কিন্তু আগের দিনের ব্লগে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি তুমি কি মেকআপ ফিক্সার ইউজ করো। আমি সবসময় মেকআপ ফিক্সার ইউজ করি না, কারণ সবসময় তার ফাউন্ডেশন বা একটু ভারী মেকআপ করা হয় না। কিন্তু যখন আমি মেকআপ ফিক্সার ইউজ করি, একটু ভালো ব্র্যান্ডেরই ইউজ করার চেষ্টা করি, তাই আমি শালি ফেভারিটটা ইউজ করি। আমি এদিকে তৈরি হচ্ছিলাম, মা ওদিকে একটু দেখো সুন্দর করে সেদ্ধ ভাত করে নিয়ে এসেছে। এ কদিন তো আর বাইরে কোনো খাওয়ার টাইম টেবিল নেই, যখন যেটা মন চাইছে তখনই সেটা খেয়ে নিচ্ছি, তাই সকাল সকাল মা একটু সেদ্ধ ভাত এখন খাইয়ে দিচ্ছে। আমার হেয়ারস্টাইল করতে খুব একটা বেশি ভালো লাগে না, কারণ ভালো হেয়ারস্টাইল করতে হলে হেয়ারে হিট দিতে হয়। কিন্তু এবার ভেবেছি পুজো দেখে যে হেয়ারস্টাইল করবো, কিন্তু হিট বেশি দেওয়া যাবে না, তাই এবার অষ্টমীর সকালের জন্য চুজ করেছি দুপাশের বেলুনিগুলো, যেগুলো ছোটোবেলায় কাকি বা দিদি আমাকে করে দিত। এই বেলুনটা না আমি অনেকবার দেখার পরেও শিখতে পাইনি, তাই কাকিকে দিয়ে করাচ্ছিলাম। তোমরা অনেকে ফটো দেখে জানতে চাচ্ছিলে যে কীভাবে করেছি, এই দুপাশে বেনি করে ফ্রন্টের এবং ব্যাকের হেয়ারগুলোকে একটু কার্ল করে নিয়েছিলাম। এই তো রাতুলে চলে এসেছে, আর অষ্টমীর দিন সকালে না রাতুলের একটা বড় সড়ো ডিডি থাকে, সেটা হচ্ছে জুঁই ফুলের চেন নিয়ে আসা। এই বছরও দেখি বেচারা মনে করে নিয়ে এসেছে, তো সেটাই মাথার পেছনে লাগিয়ে দিল। আর আমি আজ যে শাড়িটা পরেছি সেটা আমাকে রাতুল গিফট করেছে এবার পুজোতে, আর রাতুল যে পাঞ্জাবিটা পরে এসেছে এই পাঞ্জাবি আর আরেকটা শার্ট ওকে এবার পুজোতে আমি গিফট করেছি। এই তো দুজনে বেরিয়ে গেলাম, আর দেখো আজও ওয়েদারটা কত সুন্দর, আর বৃষ্টি মনে হয় না হবে, এখন সুন্দর রোদ দিচ্ছে। প্রথমেই আমরা চলে আসলাম নিউটাউন দুর্গাবাড়িতে। দু তিন বছর আগ অব্দিও না আমরা বড় দুর্গাবাড়ি যেতাম, কিন্তু সেখানে এত ভিড় হয়, ঠিকভাবে চলাফেরা বা ফটো তোলা তো দূর কি বাদ, তুমি ঠিকভাবে দাঁড়িয়েও থাকতে পারবে না। অষ্টমীর সকাল মানে বন্ধুদের সাথে কাছের দুর্গাবাড়ি বা কাছের পার্কে গিয়ে সময় কাটানো। আমাদের আলিপুরদুয়ারে তো ভালো পার্ক নেই, তাই মোটামুটি সবাই দুর্গাবাড়িতে এসেই সময় কাটায়। আমার তো কোনো স্কুল লাইফ বা কলেজ লাইফে সেরকম ফ্রেন্ডস এখনও টাচে নেই, কিন্তু এই পুজোর সময় বেরোলে মোটামুটি সবার সাথে দেখা হয়, ভীষণ ভালো লাগে। আর দেখো এই যে আমার জিমের ভাই বোনদের সাথেও দেখা হয়ে গেল। এই তো আমার ওয়ান অ্যান্ড অনলি বান্ধবী সোনু চলে এসেছে, আর আকাশ মধুমিতাও চলে এসেছে, ওদেরকে তো এখন চেনে, ওদের সাথে সপ্তমী দিন সারাটা দিন ঘুরেছি। আর এই যে হচ্ছে বলদ, এখানে তো কিছুটা সময় কাটালাম, এখন যাচ্ছি আমরা জংশনে রামকৃষ্ণ আশ্রমে। সেখানে বলা যায় আমরা মোটামুটি প্রত্যেক বছরই যাই, আর এই তো তিনজনে চাপাচাপি করে বাইকে বসে গেছি। জায়গা তো কোনোভাবেই হয় না, কিন্তু এইভাবে বসতে বসতে না আমাদের তিনজনেরই অভ্যেস হয়ে গেছে। দুর্গাবাড়ির সে ভিড় থেকে আমরা বাইক নিয়ে টুক করে বেরিয়ে গেছি, কিন্তু আকাশটা এখনও বেরোতে পারেনি, তাই মাঝপথেও তো জন্য অপেক্ষাই করছিলাম। তো এই ফুচকার দোকান দেখে ভাবলাম যে একটু ফুচকা খেয়ে নিই। এই পুজোর দিনগুলিতে এমন কোনো রাস্তা থাকে না যে রাস্তাতে তুমি ভিড় পাবে না, ইজিলি বেরিয়ে যেতে পারবে। যত ছোট রাস্তা তত বেশি ভিড় পাবে। রাতুলকে তো মোটামুটি ট্রেনিং দেওয়া হয়ে গেছে যে কী করে মেয়েদের ব্যাগ ক্যারি করতে হয়, এখন সোনুকেও ট্রেনিং দিচ্ছি। কিন্তু সত্যি বলতে রাতুল যতটা না আমার ব্যাগ ক্যারি করে, সোনু তার দ্বিগুণ বেশি আমার ব্যাগ ক্যারি করে। আমাদের আলিপুরদুয়ারে সবাই যেমন নেতাজি দুর্গাবাড়ি বা নিউটাউন দুর্গাবাড়ি বা বড় দুর্গাবাড়িতে যায়, জংশনে সবাই আবার আসে হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে। এখানে উনি অষ্টমীর দিন সকালে সুন্দর একটা খিচুড়ি দেয়, কিন্তু আজকে দেখলাম অনেক বড় লাইন, তাই খিচুড়ির ওখানে দাঁড়ানো যাবে না, আমরা এখন বেরিয়ে যাব। বেরোনোর পথে কাকুকে দেখে দাঁড়িয়ে পড়লাম একটু মটকা কুলফি খাবো বলে। মটকা কুলফি আর ঝালমুড়ি, এই দুটা জিনিস আমি যখনই দেখি তখনই আমার স্কুল লাইফের কথা মনে পড়ে, আর এগুলো তো সেরকমভাবে সারা বছর পাওয়া যায় না, তাই যখনই হাতের সামনে পাই টুক করে খেয়ে নিই।
আজ না আমাদের বেরোতেই অনেকটা দেরি হয়ে গেছে, যখন আমরা বেরোই তখনই মোটামুটি 8টা নাগাদ বাজে, তাই দেখো একটু ঘোরার পরে সন্ধ্যা লেগে যাচ্ছে। তো এখন তো খাওয়া দাওয়া করতেই হবে, আর আজকে আমরা খাওয়া দাওয়া করবো হচ্ছে হোটেল সিনজুলাতে। এখানে আমি রাতুল সোনু কেউই কখনো খাইনি, কিন্তু আকাশ আর মধুমিতা ওরা নাকি প্রায় এখানে খাওয়া দাওয়া করে, এখানে খাওয়া নাকি ভীষণ ভালো, তাই ওদের কথা মতো আজকে এখান থেকে লাঞ্চ করব। ভেতরে ঢোকামাত্র একটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লাগলো সেটা হচ্ছে এখানে বসার ব্যবস্থা অনেকগুলো করেছে, তাই আমরা ভেতরে ঢোকামাত্র জায়গা পেয়ে গেলাম। আমি রাইস আইটেম কিছু খাবো না বলে নিয়েছি হচ্ছে নান, আর ওরা নিয়েছে ফ্রাইড রাইস, তার সাথে নেওয়া হয়েছে দুটো বাটার চিকেন। খাওয়া সত্যি এখানে ভীষণ ভালো ছিল, পুজোর সময় যে এত ফ্রেশ খাওয়ার পাওয়া যাবে সত্যি আমি ভাবিনি, যাক ভালো একটা জায়গার খোঁজ পাওয়া গেল। রাতুলকে না আমি যতই দেখি সত্যি ততই অবাক হয়ে যাই, আমার বাড়ি নিয়ে যাচ্ছিলো দেখো ওই বন্দুকগুলো দেখা মাত্র এখানে দাঁড়িয়ে পড়লো। এগুলো দেখে নাকি ও ছোটোবেলার কথা মনে পড়ছে, বাবা নাকি ওকে ছোটোবেলায় এগুলো কিছুই কিনে দেয়নি, তাই এখন ওগুলো কিনে ছোটোবেলায় সেই স্বাদটাকে মেটাবে। এই ছোট ছোট বন্দুকগুলোর কি দাম, আমি তো বারবার বলছি প্লিজ নিও না, ও জানে আমার সামনে নিলে আমি রাগ করব, তাই বলছে ঠিক আছে নেব না, কিন্তু আমি জানি যে আমায় নামাবে, নামিয়ে যাওয়ার পথেই বন্দুকগুলো নিয়ে যাবে ও। বাড়ি ফিরে কোনো রকমে ফ্রেশ হয়ে আমি বসে পড়ি কাজে, একজন এসেছে সাজতে ওকে সাজাচ্ছি। আমি না এই পুজোর দিনগুলোতে কাজ করতে চাই না, কারণ আমার মনে হয় সারা বছর তো কাজ করি, এই এক দুটা দিন নিজেকে সময় দিয়ে পরিবারকে সময় দিয়ে মজা করাটাই বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এই মেয়েটা আমাকে এত রিকোয়েস্ট করেছে, আর আমার বাড়ির খুব কাছেই ওর বাড়ি, এর আগেও একবার অষ্টমীতেও আমার কাছে সেরে গিয়েছিলো। তো ভাবলাম ঠিক আছে এতবার যখন ও বলছে, আর অষ্টমীর দিন মা দুর্গা আমাকে একটা কাজ দিয়েছে, তো এতবার না করাটা ঠিক হবে না, কাজটা করেই দিই। ওকে যেহেতু আমি আগেও একবার সাজিয়েছিলাম, তো আমি জানতাম ও একদম হালকা মেকআপই করে, তো আমাকে বারবার বলেছিলাম প্লিজ টাইম মেনটেন করে এসো, তবেই কিন্তু আমি সাজাতে পারবো। ও একদম টাইম মতো চলে এসেছে, ও কিন্তু অনেক রাতে ঘুরতে বেরোবে, কিন্তু আমার কাছে সাজবে বলে সন্ধ্যাবেলায় এসে মেকআপ আর হেয়ারস্টাইলটা করে নিল, বাড়ি গিয়ে পরে যখন ঘুরতে বেরোবে তখন শাড়িটা পরে নেবে। ও চলে যাওয়ার পর আমি ঝপাঝপ তৈরি হয়েছি, এতটা তাড়াতাড়ি তৈরি হয়েছে যে কোনো ভিডিওই করা হয়নি, তাই বাড়ি থেকে বেরিয়ে মাকে বললাম মা ফোনটা একটু ধরো তো সবাইকে লুকটা দেখাই, অষ্টমীর দিন রাতে পরবো বলে এই অর্গেঞ্জা শাড়িটা আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম, এই কালারটা দেখে আমার এই শাড়িটা নেওয়া। এই দেখো মাও সুন্দর তৈরি হয়ে গেছে, রাতেরও চলে এসেছে আমাদের নিতে। রাস্তায় দেখো কত ভিড়, কিন্তু যাই না কেন এখন ওই মেন রাস্তাতে আমাদের নো এন্ট্রি দেয়নি, তাই আমরা সুন্দর এই মেন রাস্তা দিয়ে দিদি বাড়ি চলে যাচ্ছি। তোমরা তো দেখেইছো কালকে সপ্তমীতে আমরা জংশনে ঠাকুরগুলো সব দেখে নিয়েছি, আজকে দেখবো হচ্ছে আলিপুরদুয়ারের এই সাইডে ঠাকুরগুলো, তাই দিদির বাড়ির সামনে বাইকটাকে রেখে আজকে টুকটুক করে হেঁটে হেঁটে আমরা ঠাকুরগুলো দেখে নেব। সবার প্রথমে চলে আসলাম বড়দুর্গা বাড়িতে, তোমাদের রাতুলের বার্থডে ব্লগে বলেছিলাম না সত্যি যদি আমি অষ্টমীর দিন ব্লগ করতে পারি তখন দেখতে পারবে যেখানে কত ভিড় হয়, দেখো কত ভিড় হয়েছে সকালবেলা, এর ডাবল ভিড় থাকে এখানে। দুর্গাবাড়িতেও প্রত্যেক দিন সন্ধ্যাবেলা খিচুড়ি দেয়, আমরা ভাগ্যবশত ভিড়ের মাঝে একবারটি খিচুড়ি নিতে পেরেছি, ওখান থেকেই সবাই অল্প অল্প করে খেয়ে নিচ্ছে। আলিপুরদুয়ারের মোটামুটি 90% ঠাকুরই, আমি আর রাতুল যখন ষষ্ঠীর দিন একা একা ঘুরতে বেরোই তখন প্রায় সবই দেখে নিই আমরা, তাই সবার সাথে এসে এসে প্যান্ডেলগুলো দু তিনবার করে আমাদের দেখতে হয়। এটা হচ্ছে দত্তপট্টির ঠাকুর, প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলে এত সুন্দরভাবে এখন করে, আর দিনের বেলার থেকে রাতের বেলা দেখতে বেশি সুন্দর লাগে। এই লাইটিং এবং হাতের কাজগুলো ক্যামেরাবন্দি করা সত্যিই সম্ভব না, নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না হাতের কাজও যে এত সুন্দর হয়। ওটা দেখার পরও আমরা এক দুটা ঠাকুর দেখেছি, কিন্তু ওই আগের ব্লগে বলেছিলাম না যে মজা করতে ভালোবাসি বলে মজা করতে করতে ভিডিও করতেই ভুলে যাই, ঠাকুরগুলো দেখে বেরিয়ে যায় তখন মনে পড়ে এমা আমি তো ভিডিও করলাম না, তাই তোমাদের আমাকে একটু এই জিনিসটাতে মাফ করতে হবে, একটু আমাকে সময় দাও, আস্তে আস্তে আমি বাইরে ব্লগ করতে যখন অভ্যস্ত হয়ে যাব তখন সবটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। পুজোর সময় নতুন জুতো পরে হেঁটে হেঁটে ঠাকুর দেখা যে কী করছে সেটা শুধু আমরা মেয়েরাই জানি, একটু হাঁটার পরে শুধু আমরা কেন, রিকো বলে দিয়েছে আমি আর হাঁটতে পারছি না, তাই আবার দিদির বাড়ির ওখান থেকে বাইক নেওয়া হলো, এখন বাইক নিয়ে আশেপাশে দু একটা ঠাকুর যেগুলো দেখা বাকি আছে সেগুলো দেখে নিচ্ছি।
পুজো দেখা শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করছি। দিদির বাড়ির ঠিক পাশের বাড়ির দিদিরা, ওরা হচ্ছে সারা বছর হোম ডেলিভারি করে এবং পুজোর সময় স্টলও দেয়। তো সেখান থেকে পোলা, মাংস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, যার যেটা পছন্দ সে সেটা খাচ্ছি। খাওয়া দাওয়া করে পাশে একটু দিদি বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছি, এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাড়ি চলে যাব। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ, আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।